গুড মর্নিং গাইস, আমি হচ্ছি অরুণ, আমার চ্যানেলের নাম হচ্ছে বোনহাম ড্রিমস। সো আজকে 6th March, আজকে যাচ্ছি আমরা লোধাশুলি ফরেস্টে, সঙ্গে আরও 5 জন যাবে। আমি যাবো, লোকনাথ যাবে, তৃণময় যাবে, তার সঙ্গে আমার সঙ্গে যাবে, সবাতেই যাবে। সো কেমন কী এক্সপিরিয়েন্স হয়, কেমন কী লাগে সব আজকে দেখ। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি বালি ব্রিজে। তো এখন ওয়েট করছি তৃণময়দের জন্য, ওদের একটু উঠতে দেরি হয়ে গেছে, তো তাই জন্য লেট করে বেরোনো হবে। তো আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, আছে হচ্ছে স্বাতি, লোকনাথ, লোকনাথের বউ, নাম নামটা বলে দাও, নাম ভুলে গেছিলাম, সরি। কোলাঘাটের চাকে একটু আড্ডা দিয়ে বেরিয়ে পড়লাম কোলাঘাটের দিকে। তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তো সামনে যাচ্ছে হচ্ছে তৃণময়, আর তৃণময়ের ওয়াইফ, খুব রাফ রাইড করছে, সুপার বাইক ডুকাটি সামথিং কিছু আছে, খুব রাফ রাইড করছে। তো প্লিজ হেলমেটটা পরো সবাই, কি হাইওয়েতে তোমার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, ইভেন আমারও সবার ক্ষেত্রে একই। যে প্লিজ সবাই নিজের সেফটি গিয়ারটাকে পরে থেকো। তো সোজা দেখা হচ্ছে একদম কোলাঘাটে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব, চলো। কোলাঘাটের থেকে কিছুটা দূর আগে একটা পেটাই পাওয়াটার দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়লাম, সবাই আমরা ব্রেকফাস্টে বাটার টো সেগুলো খেয়েই থাকি। সো যাওয়ার সময় দেখি যেতে যেতে ফেটাই পাওয়া বিক্রি হচ্ছে, সব দাঁড়িয়ে পড়লাম। তা এখন আমরা ব্রেকফাস্টে ফেটাই পাওয়াটা খাবো। কোলাঘাট থেকে তোমার 11 কিলোমিটার দূরত্ব। তো আমরা এখন টি ব্রেকের জন্য দেবরাতে দাঁড়িয়েছি, খড়গপুর থেকে 25 থেকে 27 কিলোমিটার আগে আছি। তো 27 কিলোমিটার পরে গেলে হচ্ছে খড়গপুর।
তো টোটাল আমাদের এখনও 80 কিলোমিটার জার্নি বাকি আছে আমাদের ডেস্টিনেশনে। তো এখন আমরা টি ব্রেক নিতে এসেছি, কারণ কি ভোরবেলায় বেরিয়েছি, একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো টি ব্রেকটা নেওয়া দরকার। জাস্ট দেখো ভিউটা, ম্যাডাম কেমন লাগছে? ভালো লাগছে? এসে সেই মিস পাতি যার আমি প্রথম সেকেন্ড ভিডিওতে সেখান দিয়েছিলাম সেখানে এন্ট্রি। সো আপাতত নেক্সট স্টপেজে গিয়ে দেখা হচ্ছে, চলো টাটা। মানে ভিউটা যা অসাধারণ, মানে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই ফিল্ডটা মানে কী বলবো, আমার কিছু কথা আসছে না। তেমনি রাস্তা মানে স্মুথ একদম, মানে দেখো দেখো এখান থেকে পুরো জঙ্গলটা শুরু হয়েছে, জাস্ট লাগছে দেখো মানে ফাটাফাটি একদম। দেখো জাস্ট জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ। দুদিকে পুরো চাষের জমি, মানে দেখুন দৃশ্যটা, যে সব বাইকাররা মানে অনেক জায়গা থেকে অনেক রাইডাররা এসেছে তো সব একসঙ্গে, জাস্ট জঙ্গলের ভেতর ঢুকে গেছি। রাস্তাটা দেখুন সবাই, আমার বাইকে আমি সুপার মোটর মোটরটাকে অন করে নিয়েছি যাতে পেছনে চাকা পেছনে এবিএস যাতে বন্ধ হয়ে যায় আর স্কিড যাতে না খায়। তো আমরা লুধাসুলি ফরেস্টে আমরা পৌঁছে গেছি, তো কটা পিকচারও তুলে নেওয়া হয়ে গেছে, ফটোশ্যুট করা হয়ে গেছে, তো যে যার ইউটিউব পেজের কন্টেন্ট নিয়ে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, সো তাই জন্য আমি আমার এখানে একটা ভিডিও না দিলে হলে জাস্ট ভিডিও ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন। আর এখান থেকে প্ল্যান আছে বেলপাহাড়ির দিকে যাওয়ার, তো তো কেমন লাগবে সেটা আমিও উপভোগ করবো, তো দেখি তোমাদের কেমন লাগে। এই যে এটা হচ্ছে তৃণময়, আর তোমাদের চ্যানেলের নামটা একটু বলে দাও, ইন্টারকানেক্ট ফ্যামিলি, এই যে নাম লেখা আছে। আচ্ছা আপনি কে?
লজেন্স খাবে? এই যে উনি এখন লজেন্স ব্যবসা করছেন বলছিল যে আমার কাছে অনেক লজেন্স আছে, এখানে অনেক মানে এখানে অনেক প্রাণী আছে, মানে এখানে জীব জন্তুদের লজেন্স বিক্রি করবে। এই যে একটা জীব জন্তু, একটা প্রাণী, এই স্বাতি একটা প্রাণী বিক্রি করছে। না না আমরা হচ্ছে প্রাণী, তাহলে ও কি, ও জলহস্তী। যাই হোক, আর একজনের সাথে আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে আমার কেটিএম অ্যাডভেঞ্চার, না আমার ডিউক, ডিউক 250 ফুট করে ভেবে নি, সরি। এটা আমার ডিউক ছিল, বাট নিতে পারিনি ছেলে, ছেলে দুঃখের সাথে বলছে, দুঃখের সাথে বলছে আমি নিতে পারিনি কিছু একটা প্রবলেমের জন্য, মেনলি হাইটের প্রবলেমের জন্য। তো আর একজনের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। এই যে আপনাদের ইন্ট্রোডাকশন কি আমি দেবো না আপনারা দেবেন? এরা হচ্ছে লোকনাথ আর সঙ্গীতা, এরা আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ড। আর ওদের চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেলিং লোকনাথ। এই যে ওদের ট্রাভেলিং লোকনাথ সাবস্ক্রাইব করে নেবে। আমি সবার বনহাম ড্রিমস, বনহাম ড্রিমস বেস্ট অফ লাক। আর আমি সব সবার চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো পরে বেলপাহাড়ির দিকে যাব, তো আপাতত ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি ঘাগড়া ওয়াটারফলসে, মানে একটু হেট্টিক হয়ে গেছে, কেন কি এখন বেলা প্রায় 3টে বাজে। আমাদের এখানে আসার কথা সে অনেক আগে, মাঝখানে একটুখানি ব্রেক নিতে গিয়ে একটু সময় চলে যায়, তো টি ব্রেক এগুলোর জন্য। তো তো আমরা এখন আছি ঘাগড়া ওয়াটারফলসে, তো খালি দৃশ্যটা দেখো। কথা বলছি, এই যে ম্যাডাম খুব এনজয় করছে, আজকে পাগল হয়ে গেছে, মানে জল নিয়ে যা বাড়ি বাড়ি বালতি বালতিও নিয়ে এসছে, মানে বালতি নিয়ে এসছিস না? আর বালতি নিয়ে এসছে, বালতি আমাকে চুপ আবার আমাকে চুপ হয়ে বলে বালতি নিয়ে এসছে। তো ম্যাডাম সব থেকে ভালো জায়গা কোনটা লেগেছে? এটা ছাড়া চলো।